হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। গত ভিডিওর মতো আজকেও নতুন আরেকটা ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি। স্প্রিং ডেকোরেশন উপলক্ষে বেশ কিছু ট্রে ডেকোরেট করে আজকে আমি দেখাবো। যারা ডেকোরেট করতে ভালোবাসেন বা স্প্রিং উপলক্ষে বাড়িকে সাজিয়ে তুলবেন ভাবছেন, তাদের আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন ভিডিওর মধ্যে চলে যাই। সবার প্রথমে আমি একটা গ্যালভানাইজ ট্রেকে ডেকোরেট করে দেখাচ্ছি। এই ট্রেটা অনেকটা কেক স্ট্যান্ডের মতো দেখতে। তো সবার প্রথমে এর উপরে আমি একটা উডেন ক্যান্ডেল স্টিক রাখলাম, তার পাশে একটা গ্রিনারি পট রাখছি। এটা আর্টিফিশিয়াল গ্রিনারি পট, ফার্নের পাতা রয়েছে, দেখতে ভীষণই রিয়েলিস্টিক। তার পাশে একটা আমি রিডান মাগ রাখছি, এর মধ্যে লেখা রয়েছে ব্লেসড, এবং এই কাপটার মধ্যে বেশ কিছু গ্রিনারি, কিছু ফ্লোরাল পিকস আমি রেখে দিচ্ছি। এবারে আমার কাছে এইরকম একটা মস বানি রয়েছে। আমি গত বছর হবি লবি থেকে 90% ডিসকাউন্ট দিয়ে এটা কিনেছিলাম। আর স্প্রিং এবং ইস্টার টাইমে বানি যদি আমরা ডেকোরেশনে ব্যবহার করতে পারি, খুব ভালো লাগে, খুব কিউট লাগে দেখতে। তো ঠিক মাঝখানে বসিয়ে দিলাম। এইরকম একটা উডেন সাইন আমার কাছে আছে, এটা কিন্তু ডাবল সাইডেড উডেন সাইন। দেখুন পেছনে সামার লেখা আছে, যখন গরমকাল আসবে তখন আমি এই সাইডটা সামনে দিকে রাখবো। আপাতত স্প্রিংয়ের দিকটাই সামনে রাখলাম। আর পাশে আরও একটু জায়গা খালি রয়েছে, সেখানে বেশ কিছু গ্রিনারি পিকস আমি রেখে দিচ্ছি। ক্যান্ডেল স্টিকের মাথার উপরে জায়গাটা একটু খালি রয়েছে, তো তার উপরে আমি এইরকম একটা বার্ডনেস্ট বসিয়ে দিচ্ছি। এইরকম বার্ডনেস্ট আপনারা হবি লবিতেও পেয়ে যাবেন, তাছাড়া বাড়িতেও বানানো যায়। আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি গত বছর, তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অপশনে আমি এরকম একটা মেটাল ট্রে ব্যবহার করছি, তার উপরে আমি একটা ফুলদানি রাখছি। ফুলদানির মধ্যে বেশ কিছু গ্রিনারি পিক, কিছু ফ্লোরাল পিকস আমি রাখবো। তো আমি বিভিন্ন ধরনের, বিভিন্ন শেডের গ্রিনারি নিয়েছি, ল্যামজিয়া নিয়েছি, ইউক্যালিপটাস নিয়েছি। তো আমি আগেও আপনাদের দেখিয়েছি যে গ্রিনারি এবং ফ্লোরাল পিকসগুলোকে একটু মিশিয়ে মিশিয়ে ব্যবহার করতে হয়, না হলে কিন্তু ন্যাচারাল লুকটা আসে না। তো আমি গ্রিনারিগুলো প্রথমে রাখছি, তার মাঝে মাঝে আমি ফ্লোরাল পিকগুলো গেঁথে দেবো। এবারে এইরকম একটা মিনি গ্রিনারি রিদ আমি ট্রের ওপর বসিয়ে দিচ্ছি। আমাকে আলাদা করে কোনো গ্রিনারি ব্যবহার করতে হলো না, রিদের মধ্যেই যেহেতু গ্রিনারি লাগানো আছে তাই এটা বেস হিসেবে ব্যবহার করলাম। আর তার উপরে এইরকম একটা বানি আমি বসিয়ে দিচ্ছি, এটাও গত বছর আমি হবি লবি থেকে 90% ডিসকাউন্ট দিয়ে কিনেছিলাম। ভীষণই কিউট দেখতে বানিটাকে। তো ইস্টারের সময় বানি খুব ভালো লাগে ডেকোরেশনে, আমি আগেও বললাম। তারপরে আমার কাছে এইরকম একটা গ্লাস জার ছিল, এটা আসলে ক্যান্ডেল জার। ক্যান্ডেলটা শেষ হয়ে যাওয়ার পর আমি গ্লাসটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে ব্যবহার করছি এখন। এর মধ্যে বেশ কিছু আর্টিফিশিয়াল এগ আমি বসিয়ে দিলাম। আর আমি আগেও বলেছি যে এই ধরনের আর্টিফিশিয়াল এগ, বানি, এগুলো স্প্রিং আর ইস্টার ডেকোরেশনে খুব ভালো লাগে। তো এর মাঝখানে দেখুন একটু জায়গা রয়েছে, এর উপরে আমি একটা ক্যান্ডেল স্টিক বসিয়ে দিলাম, ছোট্ট মিনি ক্যান্ডেল স্টিক। তার উপরে এরকম একটা উডেন পিস আমার কাছে রয়েছে, এটা বাড়িতেই বানানো, নীলাদ্রি বানিয়ে দিয়েছিল, তো সেটাকে ঠিক এর উপরে বসিয়ে দিলাম। আর পাশে কিছু গ্রিনারি, কিছু ফ্লোরাল পিক আমি রেখে দিচ্ছি। ডেকোরেশনের জন্য একটা কেক স্ট্যান্ডকে আমি ট্রে হিসেবে ব্যবহার করছি। তো এর উপরে আরও একটা মিনি কাপকেক স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি। আর আগেও আমি আপনাদের বলেছি যে কোনো ডেকোরেশনই গ্রিনারি ছাড়া কমপ্লিট হয় না। তো গ্রিনারির পট একটা রেখে দিলাম ওপরে, আর তার পাশে আমি এইরকম একটা গ্লাস জার রাখছি। এটার মধ্যেও এক সময় ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলগুলো শেষ হয়ে গেছে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে বেশ কিছু মস প্রথমে রাখলাম, তার মধ্যে আমি অনেকগুলো ফেক এগ ঢুকিয়ে দিচ্ছি। এই যে মিনি এগুলো দেখতে পাচ্ছি, এগুলোও হবি লবি থেকে কেনা 90% ডিসকাউন্ট দিয়ে। আর ইস্টার, স্প্রিং এইসব সময় এগ,
ক্যারেট বানি এগুলো খুব ভালো মানায়। তো দেখুন এই জারের মধ্যে এগুলো রাখাতে কি কালারফুল দেখাচ্ছে, বেশ একটা ইস্টারি ইস্টারি একটা ফিল আসছে। তো এটাকে ঠিক আমি পর্দার পাশে বসিয়ে দিচ্ছি, আর তার সামনে আরও একটা বার্ড নেস্ট আমি রাখছি। আমি আগেও বলেছি যে স্প্রিং টাইমে বার্ড নেস্ট দেখতে ভীষণই ভালো লাগে, আর এর মধ্যেও দেখুন দু তিনটে এগ রাখা রয়েছে, তো বেশ মানাচ্ছে পাশের জারটার সাথে। আর তারই সাথে একটু কালার দেওয়ার জন্য আমি দু তিনটে ক্যারেট রেখে দিচ্ছি। এই ক্যারেটগুলোও কিন্তু সব হবি লবি থেকেই কিনেছিলাম। এবারে আমি আপনাদেরকে এই ট্রেটা ডেকোরেট করে দেখাবো। এই ট্রেটা বহু বছর আগে আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, আমার শ্বশুরবাড়িতে ছিল। তো এর ওপরে আমি একটা মিনি ল্যান্টার্ন রাখছি, ল্যান্টার্নটা খালি রয়েছে, তার মধ্যে বেশ কিছু মসবল আমি ভরে দিচ্ছি। মসবল সারা বছরই আমি ব্যবহার করি, সব ধরনের সিজনে ব্যবহার করি। তো দেখুন অনেকগুলো, প্রায় 10-12টা মিনি মসবল আমি এর মধ্যে রেখে দিচ্ছি, এখন ফিল আপ হয়ে গেল। তবে ল্যান্টার্নের মধ্যে আপনারা মোমবাতিও রাখতে পারেন, আমি রাখছি না। তো এর পাশে একটা ফ্লোরাল পট বসাচ্ছি, এটা আইকিয়া থেকে কেনা পট এবং ফ্লোরাল পিকটা দুটোই আইকিয়া থেকে কিনেছিলাম। আর তার পাশে দেখুন এইরকম কিছু ন্যাচারাল কালারের মাটির পট আমি বসিয়ে দিচ্ছি, আর তার মধ্যে বেশ কিছু গ্রিনারি মসও আমি রাখছি। মস আসলে স্প্রিং টাইমে খুব ভালো লাগে। তো একটা পট আমি দাঁড় করিয়ে রাখছি, আর একটা পট এইরকমভাবে শুইয়ে দিলাম, তাহলে বেশ একটা রিয়েলিস্টিক লুক থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর কি। আর এই ল্যান্টার্নটা একটু নিচু মনে হচ্ছিল, তো সেটাকে একটু হাইট দেবার জন্য আমি একটা কাপকেক স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর একটা পটের ওপরে আমি একটা নেস্ট রাখলাম, বার্ড নেস্ট। আর পাশে দেখুন বেশ কয়েকটা ক্যারেট আমি রেখে দিচ্ছি, আর যে পটটা আমি শুইয়ে রেখেছি তার মধ্যে দিয়ে বেশ কিছু ফ্লোরাল পিকস, কিছু গ্রিনারি পিকস আমি রেখে দিচ্ছি। মনে হবে যেন পট থেকেই ফুলগুলো পড়ে গেছে আর কি নিচে, তো সেই রকম একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। তো দেখুন এই ট্রেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো সাজানো কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটা টিয়ার ট্রে সাজিয়ে দেখাবো। এই ট্রেটা ডেকোরেট করতে আমার খুবই ভালো লাগে, কারণ অনেক কিছু ছোট ছোট নিকনাক দিয়ে আমি ট্রেটাকে ডেকোরেট করতে পারি। যেমন দেখুন ওপরের তাকে অলরেডি আমি ছোট ছোট কিছু ফুলদানি রাখলাম, একটা কাপ রেখেছি। খুব বড় জিনিস কিন্তু আমি এই ট্রেটাতে রাখি না, তাহলে দেখতে ভালো লাগবে না। আর কাপটাকে আমি ফুলদানি হিসেবে ব্যবহার করছি, তো কাপের মধ্যে বেশ কিছু গ্রিনারি রাখলাম। দেখুন এই যে ছোট পিঙ্ক কালারের ফ্লোরাল ভেজগুলো রেখেছি, তার মধ্যেও কিছু গ্রিনারি রাখলাম। তার সাথে দেখুন আমার কাছে কিছু এরকম ছোট ছোট উডেন কোস্টার রয়েছে, এগুলো বাড়িতেই বানানো গাছ কেটে, তার উপরে একটা ছোট্ট আমি সাকুলেন বসিয়ে দিলাম। আর এই যে বিটটা দেখতে পাচ্ছেন, বিট গার্লেন্ডটা, এটা দেখুন একটু ক্যারেটের আদলে বানানো, মানে বিটগুলো ক্যারেটের রং করা, কমলা রং করা, আর দেখুন পাতাটা ট্যাসেল বাঁধা রয়েছে। তো নিচের তাকে আমি একটা বাটি রাখলাম, এই বাটির মধ্যে বেশ কিছু ফ্লোরাল মস রেখে, তার মধ্যে ছোট ছোট কিছু ডিম, কিছু মস বল, কিছু এগস, এইসব রেখে আমি ফিল আপ করে দিচ্ছি। এর মধ্যে কিছু গ্রিনারি পিকও আমি রেখে দিচ্ছি, যে কোনো জায়গায় একটু গ্রিনারি রাখলে না দেখতে বেশ ভালো লাগে। তার পাশে আমি দুটো মাটির পট রাখছি, আর এই মাটির পটগুলো রাখার আগে আমি এর নিচে একটা কোস্টার রাখলাম, উডেন কোস্টার। আর এই মাটির পটগুলোর মধ্যেও দেখুন কিছু গ্রিনারি পিক আমি ঢুকিয়ে দিচ্ছি। ট্রের পেছনের দিকটা একটু খালি রয়েছে, তো আমি ভাবলাম সেখানেও কিছু রাখা যাক। তো এই সাকুলেন্ট পটটা আমার কাছে ছিল, সেটাকে আমি ঠিক বসিয়ে দিলাম। তো তাহলেই আমার পুরো ট্রেটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা দেখে নিন।
এখন আমরা সবচেয়ে শেষের ট্রেটা ডেকোরেট করব। তো এর জন্য আমি একটা বাস্কেট নিয়েছি ঝুড়ির মতো, এটাকেই ট্রে হিসেবে ব্যবহার করছি। তো এর মধ্যে দেখুন আমি একটা গ্রিনারি গার্ল্যান্ডকে জড়িয়ে জড়িয়ে ছোট্ট করে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আমি খুব বেশি জিনিস এর মধ্যে রাখবো না, সেই জন্য ম্যাক্সিমাম জায়গাটাই আমি এই গ্রিনারি গার্ল্যান্ডটা দিয়ে ফিল আপ করে নিচ্ছি। মাঝখানটা একটু খালি রাখছি, সেখানে আমি একটা এইরকম উডেন কোস্টার বসিয়ে দিচ্ছি। এর উপরে একটা আমার কাছে সেরামিক পট রয়েছে, সেই পটটা আমি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু আমি ফ্লোরাল পিক্স রাখবো। তো এবারে আমি পিঙ্ক কালারের ফুল ব্যবহার করছি না এখানে, এর মধ্যে কিছু ব্লু কালারের হাইড্রেঞ্জা ব্যবহার করলাম, কিছু ডালিয়া রাখছি, একটু অন্য ধরনের কালার ব্যবহার করছি। আর তারই সাথে কিছু ক্যারেট আমার কাছে ছিল, সেগুলো এই দেখুন এই পাতাগুলোর মধ্যে আমি গেঁথে গেঁথে দিচ্ছি। আরও দু ধরনের ক্যারেট আমার কাছে রয়েছে, সেগুলো রাখছি। কিছু ছোট ছোট ফ্লোরাল পিক্স ছিল সিঙ্গেল সিঙ্গেল, সেইগুলো দু একটা ট্রের মধ্যে রাখছি। তাহলেই এই ট্রেটা আমার ডেকোরেশন কমপ্লিট। এই দেখুন আমার ছ ধরনের ট্রে সাজানো কমপ্লিট। আমি বিভিন্ন টাইপের ট্রে সাজিয়ে দেখালাম আপনাদের, আমার প্রত্যেকটা ট্রেই খুব ভালো লাগছে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে 4 নম্বর ট্রেটা সাজানোর পর। ওই ট্রেটা সাজানোর পর মনে হচ্ছিল যেন যেমনটা চেয়েছিলাম তেমনটাই সাজাতে পেরেছি। আপনাদের কোন ট্রেটা ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কেন দেরি করছেন বলুন তো, আমি তো খুব একটা খারাপ ভিডিও দিই না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে।